কামনা। দেখা যাচ্ছে সম্ভবত ক্লাসটা দেখা যায়। Yes, স্যার দেখা জি যায়। স্যার আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ডিয়ার চিলড্রেন, আই হোপ ইউ অল আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই এম গোইং টু স্টার্ট মাই টু ডেজ ক্লাস অন কমপ্লিটিং সেন্টেন্স ইউজিং মেনি কাইন্ডস অফ রুলস দ্যাট ইউ নিড টু ফুলফিল দ্য গ্যাপ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ ইংলিশ ওয়ার্ল্ড হেয়ার। অ্যান্ড নেক্সট আমরা দেখি এখানে কি দেখা যায়। এটা দেখতেই পাচ্ছ যে এখানে মাইসেলফ, অ্যাবাউট মাইসেলফ, এখানে একটা আইডেন্টিটি দেওয়া রয়েছে, এটা সবাই জানো। মি এম জে আব্দুল কুদ্দুস, আমি ইংলিশ টিচার অফ সমস্তপুর হাই স্কুল, রিনাউন্ড সমস্তপুর হাই স্কুল, খোকসা কুষ্টিয়া। তো আমরা আজকে যেটা দেখছি এখানে, এটা একটা পিকচার দেখতে পাচ্ছ। পিকচারটা কি চিনো সবাই? এই ছবিটা কার, এটা কি চিনো সবাই? রুবা চিনিস? এই এই লোকটা চিনিস? আমাদের স্কুলের একটা টিচার, একজন টিচার নাকি? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখো এই লোকটার পেছনে একটা ঘর আছে, নাই আপনি দেখে মনে আছে 3 দিন খাইছিলেন না? সে মা যদি খাবার না দেয় মাই ভালো জানে যে খাবার দিছিল কি দিছিল না। এই কথা বলা মানে মার জন্যও তো লজ্জার রে। হ্যাঁ, এই জনসমক্ষে এই কথা তুলে ধরা মার জন্য খুবই লজ্জার। স্যার যে দাও। আচ্ছা তাহলে এখন আমরা দেখি, এই যে আমার ছবির পেছনে একটা বাড়ি আছে, আছে না, একটা ঘর দেখা যাচ্ছে। তো আমরা এই বাড়িটা নিয়েই, এই বাড়িটা নিয়েই আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি। দেখো দিস ইজ দ্য হাউস, তারপরে গ্যাপ এখানে কিন্তু নেই। তো আমরা যেটা বলতে চাইছি সেটা কি, দেখো হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের সাথে কি করতে হবে বা কি করা উচিত। সময় নেওয়া যাবে না, এটি একটি বাড়ি যেখানে মানুষজন বসবাস করে বা থাকে, ঠিক আছে, কিন্তু আমরা এই সেন্টেন্সটার জন্য কি করব, মানে সেন্টেন্সটা কি কমপ্লিট? আমরা দেখি উই আর ট্রাইং টু আওয়ার লেভেল বেস্ট টু ফুলফিল দ্য সেন্টেন্স অর ফিল দ্য গ্যাপ হেয়ার, বাট হাউ ইজ ইট পসিবল? দ্য সেন্টেন্স ইজ টু বি কমপ্লিটেড, যেটা আমি বললাম মানে সেন্টেন্সটা সম্পন্ন করতে হবে। সেন্টেন্সটা কি করছি আমি, দেখো হোয়ার আই লিভড ইন, যেখানে আমি থাকতাম বাস করতাম। আচ্ছা আমি যদি লিভ দিতাম ভুল ছিল কি? এটা কি ভুল হতো আমি যদি লিভ দিতাম, লিভড না দিয়ে? গেজ ইওর সেলফ অ্যান্ড আনসার মি, ইফ আই রাইট ইন দ্য গ্যাপ অর ইফ আই ইউজ ইন দ্য গ্যাপ, হোয়ার আই লিভ ইন, হোয়ার নট লিভ, ইজ দ্য সেন্টেন্স কারেক্ট অর নট? বুঝতেছি না স্যার। আমি যদি এই লিভড এর জায়গা লিভ ব্যবহার করতাম বি ওয়ান, তাহলে কি সেন্টেন্সটা সঠিক হতো? দিস ইজ দ্য হাউস হোয়ার আই লিভ ইন, এই সেই বাড়ি যেখানে আমি বাস করি। আবার যদি এখানে আমি ব্যবহার করতাম দিস ইজ দ্য হাউস হোয়ার আই এম বর্ন, তাহলে কি ঠিক হতো? তাহলে ভুল হতো। এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স ব্যবহার করা যাবে লিভের ক্ষেত্রে, কিন্তু বর্নের ক্ষেত্রে সবসময় পাস্ট টেন্স। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? আমি জন্মটা তো আগে নিয়েছি, না নিলে কি এখন কথা বলতে পারতাম না? আমি কি বোঝাতে পারছি তোমাদের? তার মানে আমরা বলতে চাইছি যে যে গ্যাপটা থাকবে, এই গ্যাপের পরের যে অংশটা থাকবে সেটা অবশ্যই আমাদেরকে একটা রেলিভেন্ট ক্লজ বা রেলিভেন্ট
পার্ট অফ আ সেন্টেন্স বসাতে হবে, ইউজ করতে হবে, একটা উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। আমি এখানে যেমন লিভড ব্যবহার করছি হবে, আবার আমি বলতে পারতাম হোয়ার আই আই শ্যাল লিভ বা হোয়ার আই উইল লিভ, তাও হতো সেন্টেন্সটা। আমি যেখানে বাস করব মানে এই বাড়িটা তৈরি করছি, আমি এই বাড়িতে ভবিষ্যতে বাস করব, এটাও হতো। কিন্তু বর্ণের ক্ষেত্রে, জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারতাম না আই উইল বি বর্ন অথবা আই এম বর্ন, এখানে করতে হবে আই ওয়াজ বর্ন। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের? জি স্যার। এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তার মানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটাই একটা অ্যাপ্রোপ্রিয়েট বা রেলিভেন্ট ক্লজ অর ফ্রেজ ব্যবহার করে ওইটাকে ফুলফিল করতে হবে। ওকে, সো উই আর গোয়িং টু স্টার্ট টু আওয়ার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং আইটেম, এখানে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি, তাই না? এটা একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি। হাউ টু কমপ্লিট আ সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ আমরা এখন যে ব্যবহারটা শিখব সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কিভাবে সেন্টেন্সে যদি থাকে তাহলে সেই রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কি করা যাবে, পূরণ করা যাবে। তো দেখি, এগুলো থাকলে পরে যেটা স্ট্রাকচারটা হবে, দেখো এখানে লেখা আছে দিস ইজ দ্য হাউস দ্যাট, এখন এটা ফুলফিল করতে হবে, কে পারবে? যারা কথা বলবে শুধু সেই মিউট, সবাই মিউট করবে, যে কথা বলবে সেই শুধু আনমিউট করে কথা বলবে। দ্যাট আই বিল্ট, এই বাড়িটা যে বাড়ি আমি নির্মাণ করেছিলাম, আমি যদি এটা ভার্ব প্যাসিভ করতাম তাও হতো, দ্যাট ওয়াজ বিল্ট মাই প্যারেন্টস অর দ্যাট ওয়াজ বিল্ট বাই মাই গ্র্যান্ডফাদার, এই বাড়িটা যে বাড়ি আমার দাদা বা পিতামহ নির্মাণ করেছিলেন। বিষয়টা কি ক্লিয়ার? Yes sir, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটা করলাম, এখন দেখো ফরমেশনটা কি হবে বা রুলসটা কি দাঁড়াচ্ছে। রুলসটা হচ্ছে গিভেন আইটেম উইথ রিলেটিভ প্রোনাউন অর ওয়ার্ড। রিলেটিভ প্রোনাউন বলতে আমরা এই যে এখানে দিয়ে দিয়েছি ডব্লিউআই যুক্ত যে শব্দগুলো, এই শব্দগুলো দেখো উপরে দেওয়া আছে, এইগুলোকে রিলেটিভ প্রোনাউন আমরা বলছি। তো রিলেটিভ প্রোনাউন যা পরের ক্লজ এবং আগের ক্লজের যে ক্লজটার মধ্যে একটা সমন্বয় সাধন করবে, সম্পর্ক স্থাপন করবে, রিলেশন করবে, সেইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে পরের অংশটা হবে রেলিভ্যান্ট ক্লজ, এই যে আমরা এখানে নিচে লিখে দিচ্ছি দেখো ফরমেশনের মধ্যে যে রিলেশন রেলিভ্যান্ট ক্লজ, তার মানে রেলিভ্যান্ট ক্লজ মানে হচ্ছে যে এর উপযুক্ত একটা অংশ বাক্যাংশ ব্যবহার করতে হবে, তাহলে এটা পূরণ করা সম্ভব। তো আমরা দেখি এখানে কিছু পাঁচটা দিয়েছি, এই পাঁচটা তোমরা একটু মনে মনে করো, আমি কারেকশনটা দিয়ে দিচ্ছি, অথবা এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তবে এখন না পরে। স্যার সবার একটু মিউট করতে বলেন। আচ্ছা, আমি শব্দ হচ্ছে খুব বারবার তো একই কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, তোমরা একটু মিউট করে রাখবে, যখন কোনো প্রশ্ন আসবে তখনই সেটা আনমিউট করে প্রশ্ন করবে। আর এটা কিন্তু আমরা এই ক্লাসগুলো ফেসবুকে দেই, সুতরাং এই জায়গায় যারা জয়েন করবে তারা অবশ্যই একটু ভদ্রচিতভাবে সৃজনশীল হয়ে এখানে বসবে, এটা অবশ্যই কোনো ফাজলামি বা অন্য কোনো কিছুর জায়গা নয়। আর এখানে যাইও কেউ সেরকম, তোমরা সবাই ভালো, তবে অবশ্যই আমাদের সেই আচরণটা এখানে থাকতে হবে, সেটা চলা বলায় বা কথায় অথবা আমাদের আচরণে। হ্যাঁ, এগুলো এখানে যেন প্রমাণিত হয়। ওকে, তাহলে আমরা এখন দেখি এটা কিভাবে কারেকশন করা যেত। এবার তোমরা তোমাদের উত্তর যেটা মনে মনে ভাবছো, এই সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অফ থাকবে না, মিউট থাকবে কিন্তু ক্যামেরা অন থাকবে প্রত্যেকের। স্যার আমার ফোনের ক্যামেরা একটু খারাপ, তো আমরা এই ক্লাসটা কেন করি, আমরা এই ক্লাসটা কেন করি জানো? এই ক্লাসটা করি এই জন্য যে আমাদের ক্লাসের এই করোনা কালীন সময়ের জন্য ক্লাসের সমস্যা হয় সরাসরি, সে কারণেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা এখানে করছি। কিন্তু উদ্দেশ্য কি, আমরা সবাই সবাইকে দেখব এবং সেই সাথে ক্লাসে যেভাবে আমরা উপস্থাপন করি, যেভাবে শিখি সেইভাবে শেখা, এটা হচ্ছে এর মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে অনলাইন ক্লাসের মূল উদ্দেশ্য। আচ্ছা যাই হোক, এবার আমরা যে উত্তরগুলোকে একটু মিলায়ে দেখি,
যে আমরা যা করছি সেই উত্তরটা সঠিক কিনা। আই স দ্য স্কাই হুইস লুক টু ব্লু, আমি আকাশ দেখেছিলাম যে আকাশটা নীল দেখাচ্ছিল, হতে পারত তাই না? তাহলে আকাশটা কি আবার আমি, তুমি যদি বলতে না স্যার আমি এটা বলবো না, আমি বলবো হুইস ওয়াজ ক্লাউডি, যা মেঘাচ্ছন্ন ছিল, কি হতে পারত না? হতে পারত। আবার যদি আমি বলতাম যে হুইস ওয়াজ কভার্ড উইথ ক্লাউডস, অর্থাৎ যেটা মেঘে ঢাকা ছিল, এরকম তুমি তোমার মতো করে লিখতে পারো বা পূরণ করতে পারো। ওকে, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ লাইক অর লাইক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্লজ হেয়ার। নেক্সট দেখো, দ্যার ওয়াজ আ প্লেন দ্যাট ওয়াজ টেকিং অফ, টেকিং অফ মানে কি? আমি একটা, এই যে প্লেনটা দেখাই যাচ্ছে, কি হচ্ছে বলো তো? আমি তাই দেখছিলাম যখন যাচ্ছিল। পরেরটা কি বলছি দেখো, ডট লুকড হোয়াইট, কেমন কি দেখতে সাদা ছিল, কি দেখতে সাদা? প্লেন স্যার, প্লেন। হ্যাঁ, এই প্লেনটাই তো সাদা দেখা যাচ্ছে না? আই স আ প্লেন হুইচ লুক হোয়াইট, হোয়াইট। ঠিক আছে, এখানে যেমন আমি দিছি আই স দ্য স্কাই, আমি এখানে বললাম আই স আ প্লেন, তাই না? দিয়ে বললাম হুইচ লুক হোয়াইট, এখানে বলছে দ্য প্লেন হুইচ আই স, একই কথা, আই স আ প্লেন হতে পারে, অথবা আই স দ্য প্লেন, যে প্লেনটি বা বিমানটি আমি দেখেছিলাম সেটা সাদা ছিল। নাম্বার ফোর, দ্য প্লেন ওয়াজ অন দ্য রানওয়ে, হোয়াট ডট রানওয়ে, রানওয়ে চিহ্ন তো প্লেনের, যেখান থেকে প্লেনটা নেমে আস্তে আস্তে তার গন্তব্যে আসে বা যেখানে গন্তব্য থেকে ছেড়ে যায়, সে রানওয়েতেই ছিল, অর্থাৎ তখনও উপরে ওঠে নাই, উঠে যায় নাই, রানওয়ের বাইরে যায় নাই, ওয়াজ লঞ্চিং, যেখান থেকে উঠছিল, বিষয়টা কি ঠিক আছে? এবারে আমি দেখি, আই ওয়াজ এনজয়িং ইট ভেরি মাচ, ঠিক আছে? আমরা এখানে দেখি, দে হোয়েন দ্য প্লেন ওয়াজ টেকিং অফ, যখন প্লেনটা উড়িয়ে যাচ্ছিল, উড্ডয়ন করছিল, উপরে উঠছিল, আই ওয়াজ এনজয়িং ইট ভেরি মাচ, আমি এটাকে খুব উপভোগ করছিলাম, তার মানে এটা উঠার সময় খুবই মজা হচ্ছিল, আমি সেই মজাটা উপভোগ করছিলাম। তাহলে কি আমরা এই যে গ্যাপ, রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স, আমরা এইভাবে পূরণ করতে পারবো না? ইয়েস স্যার। এইটাকে, এইটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট, রুল নাম্বার 23, উইদাউট প্লাস জিরান্ড, এই উইদাউট প্লাস জিরান্ডের জায়গা আরেকটা জিনিস হয়, সেটা বাই প্লাস জিরান্ড স্যার। হ্যাঁ বলো, আরেকটা প্রশ্ন ছিল, বলো স্যার। ওইখানে যেমন এই যে আমরা যে গ্যাপটা করলাম, তার মানে ওইখানে মূল সেন্টেন্সে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ফাঁকা করে ওইখানে পাস্ট টেন্স দিয়ে করতে হবে? ওই যে আমি বলছি রেলিভ্যান্ট ক্লজ, একটা উপযুক্ত অংশ, রেলিভ্যান্ট ক্লজ বা অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, আগে যদি পাস্ট টেন্স থাকে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, ফিউচার থাকলে ফিউচার, তবে যদি সেক্ষেত্রে আফটার বিফোর থাকে তাহলে তো আর ওই রকম হবে না। আফটার বিফোর থাকলে কি হবে? আফটার বিফোর থাকলে প্রেজেন্ট থাকলে ফিউচার হবে, সরি পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হবে, কি তাই তো? আর একটা পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে, অর্থাৎ যে নিয়মগুলো আমরা রাইট ভার্ব ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে শিখছি ওই একই নিয়ম। উইদাউট প্লাস জিরান্ড মানে কি, উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাই তো? উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, মনে রাখবে উইদাউট প্লাস জিরান্ড আর বাই প্লাস জিরান্ডটা কখন ব্যবহৃত হয়, যে সেন্টেন্সটার কমপ্লেক্স হয় কন্ডিশনাল, অর্থাৎ ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্স থেকেই আমরা
সিম্পল করার সময় যে ব্যবহার করি উইদাউট প্লাস জিরান্ড অথবা বাই প্লাস জিরান্ড অ্যাফার্মেটিভ থাকলে বাই প্লাস জিরান্ড আর নেগেটিভ থাকলে উইদাউট প্লাস আমরা ঠিক সেই নিয়মটাই তবে নিয়মটা আমরা দেখে নিই একটু দেখো এই স্ট্রাকচারটা এখানে have given and structure here given without plus gerund মানে এই অংশটা দেয়া থাকবে কি তাই তো এই অংশটা দেয়া থাকবে আর এর পরে আমরা ব্যবহার করব কি সাবজেক্ট সাবজেক্টটা হবে কি পার্সোনাল পার্সোনাল সাবজেক্ট বলতে কি বোঝায় মানুষকে তাই না স্যার ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অর্থাৎ আই মি আই উই এগুলো আচ্ছা এবারে আমরা দেখি তারপরে কি আছে ক্যানট কুড নট মে নট হতে পারে উইল নট হতে পারে এত দেই নাই আমি এটা মূলত এই কয়টা ক্যানট বা কুড নট এই দুইটাই বেশি ব্যবহৃত হয় তাই তাহলে স্যার প্রেজেন্ট হবে না আর পাস্ট হলে কুড নট হ্যাঁ পাস্ট হলে কুড নট প্রেজেন্ট হলে ক্যানট এটা কি এটা তোমার আসলে তো এই জায়গা দেওয়া নাই তবে আমরা যখন এটা এটা ক্যানট কুড নট হবে কিভাবে যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব ট্রান্সফরমেশনে ট্রান্সফরমেশনে তখন আমাদের সেটা নির্ভর করবে যে আমার কমপ্লেক্সে কি ছিল যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে কুড নট যদি কমপ্লেক্সে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা ক্যানট ব্যবহার করব কি শরীফুল কি বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এরপরে উদাহরণে চলে যাই দেখি কিভাবে করছে দেখো উইদাউট রিডিং অ্যাটেনটিভলি দেখো সূত্রের সাথে মিলছে কিনা সূত্রটা দেখো গিভেন উইদাউট এই যে প্রদত্ত উইদাউট প্লাস জিরান্ড এই যে ভার্বের সাথে আইনজি যোগ এরপরে এখানে এক্সটেনশন থাকতেও পারে নাও পারে সেটা হচ্ছে আলাদা তো এখানে অ্যাটেনটিভলি থাকতে পারে ডিলিজেন্টলি থাকতে পারে এটা কোনো ফ্যাক্টর না এরপরে যেটা পূরণ করার জন্য এবারে এই সূত্রটুকু ব্যবহার করবো সাবজেক্ট দেখো এখানে সাবজেক্ট মিলছে কিনা সাবজেক্টে যে পার্সোনাল ইউ এখানে ক্যানট বা কুড নট এই যে ক্যানট তুমি কুড নট দিলেও হবে এক্ষেত্রে সমস্যা নাই এরপরে ভার্ব বলতে ভি ওয়ান হবে অলওয়েজ ভার্বের বেস ফর্ম মেক এরপর বলা হচ্ছে এক্সটেনশন আ গুড রেজাল্ট আমার মনে হয় এটা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই এমন কেউ থাকলে প্রশ্ন করতে পারো হুমায়রা বোঝা গেছে রুবা কি দেখতে পাচ্ছ এবং বুঝছো তো কার মোবাইল থেকে শাঁসা শব্দ আসছে স্যার ওই যে শরীফুল না কি ও তো মিউটই করে না মিউট না করলে শব্দ না হইলে খুব শব্দ হচ্ছে শরীফুল তুমি খেয়াল রাখো সাউন্ড যেন না আসে নয়েজ হয় ক্লাসটা যেন নয়েজি না হয় সেটা মাথায় রাখবে সাউন্ড কি কমছে হ্যাঁ ওইটা মাথায় রাখো মিউট করলেই তো হয়ে যায় সাউন্ড কমা বাড়ার কি আছে আনমিউট করে রাখো মিউট করে রাখো তাহলে হয়ে যায় এই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মিউট করার জন্য আচ্ছা এবার আমরা দেখি এর পরে কি তাহলে আমরা নিয়মটা এখন ক্লিয়ার করে বলি যে যদি উইদাউট প্লাস জিরান্ড দেওয়া থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে করব হচ্ছে কি সাবজেক্ট প্লাস ক্যানট কুড নট বা ক্যানট বা কুড নট দিয়ে ভার্বের বেস ফর্ম তারপরে এক্সটেনশন নেক্সট এই যে এখানে দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে রাখো এইগুলো তোমরা বাড়ির কাজ করবে স্ক্রিনশট দিয়ে রাখো এই পাঁচটা বাড়ির কাজ যেমন আছে শেষেরটা আছে উইদাউট টেকিং মেডিসিন ওষুধ সেবন ছাড়া উই ক্যানট রিকভার উই ক্যানট কাম রাউন্ড উই ক্যানট বি কিউরড এটা হতে পারে আচ্ছা পরেরটা আমরা দেখি রুল নাম্বার 24 এবার আচ্ছা এখানে যেটা আসছে দেখো কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ এইটাকে আমরা বলছি ইফ যুক্ত সেন্টেন্স বা আনলেস যুক্ত সেন্টেন্স তো এই আনলেস যুক্ত সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল
তো সেই থার্ড কন্ডিশনালে আমরা এই ফার্স্ট কন্ডিশনালটা একটু দেখে নিই ইফ ইউ কাম আই উইল গো স্ট্রাকচার কি হয় আমরা সেটা দেখব এবার দেখো স্ট্রাকচারটা এবার ইফ এই যে ইফ সাবজেক্ট প্লাস ভি ওয়ান এই দেখো সাবজেক্ট ইউ প্লাস ভি ওয়ান এরপর কমা এই যে কমা রয়েছে সাবজেক্ট আই এরপর উইল এই যে উইল এখানে ক্যান হতে পারে মেও হতে পারে সেটাও বলে রাখলাম ক্যানট বা উইল ন ক্যান বা উইল বা মে তিনটার যে কোনোটা হতে পারে গো ভি ওয়ান প্রেজেন্ট ফর্মেও করা যায় না সেটা পরে আমরা সেটাও দেখাবো ইফ প্লাস প্রেজেন্ট সেটা বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যদি হয় সেক্ষেত্রে তো আমরা সেটা পরে দেখাচ্ছি আমরা সিরিয়ালি আসি সিকুয়েন্সিয়ালি শেখাচ্ছি তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল কি বুঝতে পারছি এখানে তাহলে দেখো ভার্বের শুধু পরিবর্তন ভার্বটা কি হচ্ছে ভি ওয়ান হচ্ছে এখানে আর এখানে উইল বা ক্যান বা মে দিয়ে ভার্বের বেস ফর্ম বুঝা গেল তাহলে মেইন ফোকাসটা হচ্ছে কোথায় দেখো এই ভার্বে এই দেখো আমি যে কথাটা একটু আগে বললাম এবার আমি মার্ক করে দেখাচ্ছি এই ভি ওয়ান থাকলে উইল প্লাস ভি ওয়ান হবে ফার্স্ট কন্ডিশনাল বিষয়টা কি স্পষ্ট হয়েছে এবার দেখো মূল স্ট্রাকচারটা আমরা এইভাবে নিতে পারি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অথবা প্রেজেন্ট মডাল যেটা পিয়াজ বলছিলেন তো এই প্রেজেন্ট মডাল এটা আমরা পরে দেখাবো আচ্ছা ফার্স্ট কন্ডিশনাল ডেসক্রাইবস আ পার্টিকুলার সিচুয়েশন নট ইন জেনারেল নট হ্যাবিচুয়াল এটা কিন্তু অভ্যাসজনিতও না আবার সাধারণ অর্থেও না একটা বিশেষ পরিস্থিতির উপর নির্ভর করে এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহৃত হয় বুঝতে পারছো আমরা এর পরে চলে যাই দেখো এবার কথা হচ্ছে দুইজনের মধ্যে দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে কি বলছে ও বলছে ইফ ইউ স্টাডি রেগুলারলি তাহলে ফুলফিলটা কিভাবে করা যাবে that you will make a good result হ্যাঁ হবে you will make a good result এই আজকে সুপ্ত দীপ্ত এরা কই রে আচ্ছা you will do better in the exam তুমি পরীক্ষায় ভালো করবে তুমি যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো করবে এবারে দেখি সেকেন্ড কন্ডিশনাল ঠিক ভার্বটা চেঞ্জ হবে আর কোনো চেঞ্জ নাই শুধু ভার্বটা পরিবর্তন হবে একটা জিনিস মানে দুইটা ক্লজেরই শুধু ভার্ব পরিবর্তন হবে কি হবে দেখি দেখো এই সেন্টেন্সটার মধ্যে আগের সেন্টেন্সের সাথে পার্থক্য কি আছে বলো তো স্যার এটা পাস্ট টেন্স হ্যাঁ এটা পাস্ট টেন্স দেখো ভি টু আর এখানে উড হয়েছে উইল ছিল উড হয়েছে তাই না আমরা দেখি এবার স্ট্রাকচারের সাথে মিল রেখে মেইন ফোকাসটা হচ্ছে দেখো কেম আর এখানে উড ঠিক আছে এই হচ্ছে মূল পার্থক্য ফার্স্ট কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে ওখানে ভি ওয়ান ছিল এখন ভি টু হয়ে গেল এখানে উইল ছিল এখানে উড হয়ে গেল এছাড়া আর কোনো পার্থক্য নেই সেকেন্ড কন্ডিশনাল এবার ইফ প্লাস পাস্ট সিম্পল এবং পাস্ট মডাল যেটাকে আমরা বলছি আর এখানে ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট হুইচ ইজ ইম্পসিবল বিকজ ইটস নট ট্রু তার মানে এই জায়গায় এমন কিছু আলোচনা হবে যেটা বর্তমানে আলোচনা হচ্ছে এটা একেবারেই অসম্ভব অর্থাৎ এটা কাল্পনিক আমরা এটাকে বলছি কাল্পনিক বোঝা গেল এবারে দেখি এবারে দেখো এখানে আরেকটা সেন্টেন্স লেখা হয়েছে ইউ উড ডু ওয়েল এরপরটা কি হবে তার মানে আমরা বলছি যে তোমার কন্ডিশনাল যে পার্টটা ডিপেন্ডেন্ট পার্ট এই ডিপেন্ডেন্ট পার্টটা আগেও বসতে পারে পরেও বসতে পারে অর্থাৎ ইফ যুক্ত অংশটুকু এই দেখো ইফ ইউ ফলোড মি যদি তুমি আমাকে অনুসরণ করতে তাহলে ভালো করতে দেখো ওর মনটা ভালো না কেন ভালো না পরীক্ষায় ভালো করে নাই তো এখন এ বলছে যে তুমি যদি তখন আমাকে ফলো করতে তাহলে ভালো রেজাল্ট করতে ফলো করো নাই তাই খারাপ হয়েছে বিষয়টা কি বোঝা গেল এই আর নেক্সট রুল নাম্বার 26
থার্ড কন্ডিশনাল এখানে দেখো আবার আরেকটু পরিবর্তন হয়েছে সেটা কি এখানে দেখো কামের জায়গা আগে হয়েছিল প্রথমে ছিল কাম পরে হয়েছিল কেম এখন হলো হ্যাড কাম আর এখানে হয়েছে উড হ্যাভ গান উড হ্যাভ গান তাহলে পার্থক্য কত হয়ে গেল গো থেকে উইল গো থেকে উড গো আর এখন হয়ে গেল উড হ্যাভ গান কারটা থেকে যেন সাউন্ড আসছে এখন আচ্ছা আমরা পরেরটা দেখি তাহলে এবারে তাহলে এখানে দেখলাম পার্থক্য গুলো একটু দেখি এবার স্ট্রাকচারের সাথে মিলাইনি দেখছো হ্যাড প্লাস ভি থ্রি ডিপেন্ডেন্ট ক্লজ আর ইনডিপেন্ডেন্ট ক্লজ এসে কি হচ্ছে উড হ্যাভ প্লাস ভি থ্রি বুঝতে পারছো এবারে আমার ইভা বুঝতে পারতেছে নাকি এবারে থার্ড কন্ডিশনাল গেল এর স্ট্রাকচারটা এই দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ফিউচার পারফেক্ট ইন দা পাস্ট এইবার দেখো এটা কেন ব্যবহৃত হয় আমরা কি জন্য এটা ব্যবহার করি সেটা একটু দেখি ইট টকস অ্যাবাউট দা পাস্ট এটা অতীত সম্পর্কে আলোচনা করে ভালো কথা সেই অতীত সম্পর্কে যে আলোচনা করে ইটস ইউজ টু ডিসক্রাইব আ সিচুয়েশন এমন একটা ঘটনা বা এমন একটা পরিস্থিতি নিয়ে আলোচনা করে দ্যাট ডিডন্ট হ্যাপেন যা ঘটেই নাই মানে একটা ঘটনা ঘটেই নাই কিন্তু সেটা নিয়ে আলোচনা করছে and to imagine the result of this situation ekta ghotona ghotei nai seta ni alap korteche abar tar falafol ki hobe tao bole dicche ish amar jodi 5 lakh taka thakto amar jodi 5 koti taka thakto ami ekta building kortam amar taka chilo na ami building o korte pari nai tar mane durasha bishoy ta ki clear amra next option e chole jai এটা দেখো হ্যাঁ থার্ড কন্ডিশনালটা একটু ভালো করে বোঝালে ভালো হতো এটাতেই ধরেন একটু শুধু একটু ঝামেলা হয় আমরা থার্ড কন্ডিশনাল আরেকটু বলি দেখো থার্ড কন্ডিশনালে যে সেন্টেন্সটা হয় স্ট্রাকচারটা হয় সাবজেক্টের পরে আমরা প্রথমে ব্যবহার করেছিলাম শুধু ভি ওয়ান তারপরেরটা ব্যবহার করেছিলাম উড প্লাস ভি ওয়ান বা কুড প্লাস ভি ওয়ান আর এখন যেটা ব্যবহার করছি হ্যাড প্লাস ভিথিরি আর উড হ্যাভ প্লাস ভিথিরি অর্থাৎ পাস্ট পারফেক্ট এখানে এসে দেখো আর উড উইল হ্যাভ নাই এখানে এসে উড হ্যাভ হয়ে যাচ্ছে উইল প্লাস ভি ওয়ান নাই উড হ্যাভ হয়ে গেল তো এখানে ভিথিরি হওয়ার কারণ কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে সবসময় ভার্বের তিন নাম্বার ফর্ম বসে আমাদের সময় প্রায় শেষ আসলে আর নিয়ম আছে একটা দেখি একটা দুইটা এটা ওই একই এটা একটু ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এইটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে মূলত